তিন দফার ভোট শেষ, গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও তিন দফার ভোট শেষ হয়ে গেছে, বাকি আর চার দফা। আপনারা জানেন আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রধানত উত্তরবঙ্গের ভোট প্রায় শেষ, এবার দক্ষিণবঙ্গের ভোট শুরু হবে। কিন্তু এখানেই দেখা যাচ্ছে একটা অদ্ভুত কাণ্ড, ভোটের হার কিন্তু কম হচ্ছে। বাংলায় 2021-এর বিধানসভা নির্বাচন অনুযায়ী বা 2019-এর লোকসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছিল, এবারে নির্বাচন কমিশন আশা করছিল ভোটের পরিমাণ একই রকম থাকবে বা বেশি হবে, কিন্তু দেখা যাচ্ছে ভোটের পরিমাণ কম হচ্ছে। এখন অবধি যতগুলো লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, প্রায় 10টা লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, প্রতিটাতেই কিন্তু ভোটের হার বেশ কম। কিন্তু কেন? এবং সবচেয়ে যেটা মজার কথা, যে ভোটের হার কম হচ্ছে বলে বিরোধীরা যত না চিন্তিত, তার চেয়ে অনেক বেশি চিন্তিত রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভোটের হার কমছে কিন্তু তৃণমূলের টেনশন বাড়ছে কেন? পিসি ভাইপোর চিন্তা বাড়ছে কেন? এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, কেন ভোটের হার কমছে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর তাতেই বাংলার মানুষ বুঝে গেল যে ভোটের হার কমার সঙ্গে সঙ্গে পিসি ভাইপোর চিন্তা বাড়ার আসল কারণটা কি। জানেন আসল কারণটা কি? দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেসব অব্দি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা দফাতেই, প্রত্যেকটা লোকসভাতে ভোটের হার কমছে, এবং উল্লেখযোগ্যভাবে এই ভোটের হার কমার পার্সেন্টেজটা হচ্ছে কোথাও 1%, কোথাও 2%, কোথাও 3%। দেখা যাচ্ছে যে 2% থেকে 4.5%-এর মধ্যে এই ভোটের হারটা কমেছে বিভিন্ন জায়গায়। যদি একেবারে তৃতীয় ফেজের ভোটটা আমরা দেখি, মালদা উত্তর ভোট পড়েছে এখন অবধি যেটা শেষ হিসেব, চূড়ান্ত হিসেব মনে হয় এখনো নির্বাচন কমিশন দেয়নি, দেখা যাচ্ছে যে 76.03% ভোট পড়েছে, 2019-এর তুলনায় 4.46% কম। 2019-এ ভোট পড়েছিল প্রায় 80%-এরও বেশি। 2019-এ এই আসন থেকে জিতেছিলেন, বিজেপির টিকিটে জিতেছিলেন খগেন মুর্মু। মালদা উত্তর প্রায় 4.5% ভোট কমে গেল মালদা উত্তরে। কিন্তু দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত হচ্ছে তৃণমূল কংগ্রেস। মালদা দক্ষিণ ভোট পড়েছে 76.69%, 2019-এ ভোট পড়েছিল 81.49%, প্রায় 4%-এরও বেশি কম ভোট পড়েছে। এই আসনে জিতেছিলেন কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী, এবারে কংগ্রেস টিকিট দিয়েছে এই আসনে তার ছেলে ঈশা খান চৌধুরীকে। বিজেপির হয়ে লড়ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপা মিত্র চৌধুরী আশ্বস্ত ভোটের হার কমলেও, কিন্তু তৃণমূল আশ্বস্ত নয়, কেন? এটাই তো সবচেয়ে বড় রহস্য। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ভোট পড়েছে 75.72%, 2019-এ পড়েছিল 80.83%, 5% কম ভোট পড়েছে জঙ্গিপুরে। অবাক কাণ্ড বাংলার ক্ষেত্রে, অন্তত গোটা ভারতবর্ষে এত ভোট পড়েনি, বিভিন্ন জায়গাতে অনেক কম ভোট পড়েছে কিন্তু বাংলায় বরাবর প্রচুর পরিমাণে ভোট পড়ে। এবারে 4-5%, কোথাও 2-3% ভোট কম পড়েছে। মুর্শিদাবাদে ভোট পড়েছে 81.52%, 2019-এ এই আসনে ভোট পড়েছিল 84.41%, অর্থাৎ গড়ে 1-5% ভোট কম পড়েছে বিভিন্ন আসনে। শুধু তৃতীয় ফেজ নয়, দ্বিতীয় দফাতেও আমরা একই জিনিস দেখেছি। ভোট যখন শুরু হলো প্রথম দফা কি দেখলাম আমরা? কোচবিহারে ভোট পড়লো 82.17%, 2019-এ ভোট পড়েছিল 84.08%, প্রায় 2% কম। আলিপুরদুয়ার ভোট পড়েছিল 83.79%, 2019 সালে, 2024-এ পড়লো 79.76%, 4% কম। জলপাইগুড়িতে ভোট পড়েছিল 2019-এ 86.51%, এবারে পড়লো 83.66%, অর্থাৎ প্রায় এই 10টা লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে 1-5% মতো ভোট কম পড়েছে। কেন ভোট কম পড়েছে? নির্বাচন কমিশন কি জানাচ্ছে? আসল কারণটা তো জানিয়েছে নির্বাচন কমিশনই। নির্বাচন কমিশন জানাচ্ছে যে এই ভোট কম পড়া, এই যে 1-5% ভোট কম পড়ছে বিভিন্ন লোকসভা আসনে, তার পেছনে বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ কি? ছাপ্পা ভোট কম পড়া বা একেবারেই না পড়া, অর্থাৎ তৃণমূল যে পরিমাণ ছাপ্পা দিত সেই পরিমাণ ছাপ্পাটা এবার দিতে পারেনি, তাই 1-5% অব্দি ভোট কম পড়েছে। দ্বিতীয়, ভুয়ো ভোটারদের
যতটা সম্ভব নির্মূল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগ পাওয়ার পর ভোটার তালিকা ধরে ধরে ভুয়ো ভোটারদের নাম আগে সরিয়ে ফেলা হয়েছে, যার জন্য এই ভোট কম পড়ছে। তিন নম্বর কারণ, এবারে এই যে ছাপ্পা ভোট রিগিং অত্যন্ত কম হয়েছে। পুরো লোকসভা কেন্দ্রগুলো কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে, ব্যাপক কেন্দ্র বাহিনী তৃণমূলের তরফ থেকে, রাজ্যের শাসক দলের তরফ থেকে ছাপ্পা ভোট রিগিং এসব করতে পারেনি। চার নম্বর যেটা আরো একটা কারণ, পরিযায়ী শ্রমিকরা খুব একটা ভোট দিতে এবার আসেনি। 2023-এর পঞ্চায়েত ভোটে এতটাই হিংসা হয়েছিল, কয়েকজন পরিযায়ী শ্রমিক মারাও গিয়েছিলেন, ফলে বাইরে যারা কাজ করতে আসে তারা কাজ করে তারা উৎসাহ হারিয়েছে। বাইরে যারা কাজ করে তারা এখানে ভোট দিতে আসে তারা উৎসাহ হারিয়েছে, যে বাংলার ভোটে মারপিট করতে গিয়ে কোনো লাভ নেই, ফালতু একটা ভোটের জন্য নিজের কাজ ছেড়ে কয়েকদিন ছুটি নিয়ে গিয়ে কি লাভ। পরিযায়ী শ্রমিকরা কাজ করতে আসেনি। আর এই মূলত চারটা কারণ, ছাপ্পা ভোট কমে যাওয়া, ভুয়ো ভোটারদের আটকে দেওয়া, ভোটের দিন কেন্দ্র বাহিনী রিগিং এবং ছাপ্পা কমিয়ে দেওয়া, পরিযায়ী শ্রমিক কম আসা। এই মূলত চারটে কারণে এবারে এই যে 1-5% ভোট কম পড়ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু এটা সাফল্য, ভোট কম পড়ছে। এটা একটা প্রশ্নের কারণ যে কেন ভোট কম পড়ছে, কিন্তু এই যে 1-5% ভোট কম পড়ছে তার জন্য প্রধান কারণ হলো এই চারটে। ছাপ্পা ভোট দিতে পারছে না তৃণমূল কংগ্রেস, ভুয়ো ভোটার কমে গেছে, পরিযায়ী শ্রমিক আসছে না, এবং ভোটের দিন যে রিগিং আর ছাপ্পাটা তারা করতো বুথের মধ্যে সেইটা তারা করতে পারছে না। এর জন্য 1-5% ভোট কমেছে সব জায়গাতেই, সব জায়গাতেই। যদি আপনারা 2021-এর বিধানসভা ভোট অনুযায়ী এই ভোটটাকে দেখি বা 2019-এর লোকসভা ভোট অনুযায়ী এই ভোটটাকে দেখি, তাহলে এখন অবধি এই তিনটে পর্যায়ের ভোটে 10টা লোকসভা কেন্দ্রে প্রত্যেকটাতে কোথাও 1%, কোথাও 2% থেকে 5% ভোট কম পড়েছে, এবং কেন কম পড়েছে সেটা জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর এই জন্য পিসি ভাইপোর এত রাগ, ভোট কম পড়ছে বিরোধীদের চিন্তা নেই, শাসক দলের চিন্তা হয়ে গেছে। কারণ ভোটটা যে কম পড়ছে সেটা পুরোটাই ছিল তৃণমূলের ভোট, ছাপ্পা ভোট, পরিযায়ী ভোট, রিগিং, ভুয়ো ভোটার, সেই ভোটগুলো এবার আর পড়ছে না। আর এবারে এই যে 1-5% ভোট কমে যাচ্ছে, এটা বেশ কিছু লোকসভাতে অনেকটাই তফাত গড়ে দেবে, যেখানে আবার ত্রিমুখী লড়াই, তৃণমূল ভার্সেস বিজেপি ভার্সেস সিপিএম কংগ্রেস। এবং মনে করা হচ্ছে যে এবার তৃণমূলের যে সংখ্যালঘু ভোট, সেই ভোট ব্যাংক থেকে সিপিএম এবং কংগ্রেস থাবা বসাতে চলেছে। আর হিন্দুদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের বেশ কিছুটা বাড়তি হিসাবে বিজেপির ভোট ব্যাংকে আসতে চলেছে। এবং সেজন্যই দেশি বিদেশি সব সমীক্ষাতে গোটা ভারতবর্ষের পাশাপাশি এই রাজ্যতেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। এমনকি পিসিমনির প্রিয় চ্যানেলগুলোও এই রাজ্যে বিজেপিকেই এগিয়ে রেখেছে। বুঝতে পারছেন পিসি ভাইপোর চিৎকার কেন বেড়েছে ভোট কম হওয়ার জন্য, কেন কেন্দ্র বাহিনীকে আক্রমণ করছেন পিসি ভাইপো? তার কারণ হচ্ছে ভোট কম পড়েছে, এবং এই পুরোটাই হচ্ছে তৃণমূলের ভোট, কোথাও ছাপ্পা, কোথাও রিগিং, কোথাও ভুয়ো ভোটার। কি বলেন আপনারা? নির্বাচন কমিশন জানাচ্ছে এই মেন চারটে কারণ, এই কারণেই ভোট কমেছে কিনা, আর এই ভোট কমার জন্য তৃণমূল সমস্যায় পড়বে কিনা সেটা আপনারা দেখতে পাবেন আগামী 4 জুন। ভোটের বাক্স যখন খোলা হবে, রেজাল্ট যখন বার হবে, তখন আমরা জানতে পারবো যে এই ভোট কমার পেছনে নির্বাচন কমিশনের কতটা ভূমিকা আছে, আর এটা তৃণমূলকে কতটা ক্ষতি করে দিয়েছে ছাপ্পা আর ভুয়ো ভোট কমে যাওয়ার কারণ। কি বলবেন আপনারা? সবই তো দেখছেন ভোটের হার কমছে, কেন কমছে বলে মনে হয়? নির্বাচন কমিশন কি জানিয়েছে সেটা আমি আপনাদের জানালাম, আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের অনেক খবরই আমরা চেপে রাখতে দেব না।